হওর অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ নিয়ন্ত্রণহীন কৃষক ব্যাপারীদের কাছে এক রকম দাম বলছেন আড়তদাররা কেউ মোটা চালে মন প্রতি আটশো কেউ বা তারও বেশি বলছেন চিকন চালে তা হাজার ছাড়িয়েছে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা আশ্বাস প্রশাসনের সিক্স থাউজেন্ড এমএইচ ওয়ান পাওয়ার মাস্টার নেক্সট জি আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট সকাল থেকে রাত ফিরছে ছোট বড় নৌকা আসছে হাওরের ধান আনছেন ব্যাপারীদের পাশাপাশি কৃষকরাও হাওড়াঞ্চলের অন্যতম বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জে এবার ফলন ভালো হওয়ায় যোগানো বেশ তবুও বদলায়নি মোকামের চিত্র নিয়ন্ত্রণহীন দাম এতে বিপাকে কৃষক ব্যাপারীরা শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কোর্স এর ধরে গিয়া দাননের গে ফসে না গিয়া দান হইছে আল্লাহর মধ্যে বাম্পার হইলে বাম্পার হইলে কি আমরা তো দর পাইতাছি না দর খুব কম দানের বাম্পার ফলনের কারণে মানে আমনেনে একটু বেশি না এজন্য মিলার পাটেরা সুতার দিকে দান পাই পাইতাছে না এজন্য গালার মধ্যে একটু বাজারটা কম এবার চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ টাকা কেজিতে আতপ এবং সিদ্ধ চাল কিনবে সরকার ধানের কেজিতে বত্রিশ আগামী সাত মে শুরু হবে ধান চাল সংগ্রহ তার আগে মোকামের নৈরাজ্য রোধের মনিটরিং জোরদারের দাবি জেলা চালকল মালিক সমিতির ফোর্ড অফিস এবং ইউন অফিস মিলিতভাবে মনিটরিং করে তাহলে আরও ভালো হবে সরকারের জন্য এবং কৃষকের জন্য সবার জন্যই ভালো হবে ইউএনও জানালেন কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে আর বাজার নিয়মিত তদারকি চলছে বলে দাবি খাদ্য বিভাগের অটো রাইস মিলগুলি আছে এবং তাদের যে গোডাউনগুলি আছে সেইগুলি আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং কোন ব্যবসায়ী যাতে কৃত্রিম কোনো ধরনের সংকট তৈরি বাজারে করতে না পারে সেই জন্য আমরা সচেতন আছি এবং নজরদারিতে রাখছি প্রত্যেকটি বাজারকে আমাদের অভিযানে আমরা যে সকল অনিয়ম পেয়েছি আমরা জরিমানার আওতায় এনেছি আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ নিসা যমুনা নিউজ